আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর, TWBD এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যানিমেশন পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন ট্যাব সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা ট্রানজিশন দেখেছি যে কিভাবে পুরো স্লাইডটি একটি ইফেক্ট আসে যখন স্লাইডটি চেঞ্জ হবে, একটি অ্যানিমেশন আসে। তো এই অ্যানিমেশন সেটা না, এই অ্যানিমেশন হলো আপনার টেক্সট অ্যানিমেশন। ধরুন আমি এখানে স্বাক্ষর এই ওয়ার্ডটি লিখলাম, তো এর মধ্যে আমি বিভিন্ন অ্যানিমেশন দিতে পারবো। যেমন দেখুন, এখানে আমি যখন মাউসটি নিলাম ওয়াইপে, তখন এই অ্যানিমেশনটি চেঞ্জ হয়ে গেল। এ ধরনের আমি বিভিন্ন ধরনের অ্যানিমেশন এখানে ওয়ার্ড, লেটার এবং আর এক কথায় কন্টেন্টের জন্য আমি অ্যানিমেশন দিতে পারবো। আর তা আরও দেখাচ্ছি, যেমন ধরুন এখানে একটি আন্ডারলাইনের অপশন আছে, তো আমি এখানে প্রিভিউতে দেখতে পারবো যে এটা একটা আন্ডারলাইন হয়ে যাবে। তারপর আমি এখানে আবার আরও অ্যানিমেশন একসাথে একাধিক একটি ওয়ার্ডের মধ্যে অ্যানিমেশন দিতে পারবো। আন্ডারলাইন দেওয়ার পরে আমি একটা অ্যানিমেশন দিলাম, ধরুন প্লট ফ্লাশ, এটা দেওয়া যাবে। হ্যাঁ, এখন দেখুন আমার এখানে কিন্তু দুটো আর কি অ্যানিমেশন দেওয়া আছে। আমি বুঝতেও পারবো এই যে এখান থেকে দেখে 1 2, এখন আমি যদি প্রিভিউ করি তাহলে দেখুন দুটো কিন্তু কাজ হবে। দেখতে পাচ্ছেন, প্রথমে আন্ডারলাইন দিলাম, তারপর ব্লাড ফ্লাশ অ্যানিমেশনটা দিল। তো এইভাবে একসাথে দুটো অ্যানিমেশনও আমি একটি ওয়ার্ডে যোগ করতে পারি। এবং এর আগের মতোই পূর্বের ট্রান্সলেশনের মতো এখানেও একটি ইফেক্ট অপশন আছে, এখানেও আপনি ইফেক্ট অপশন নিতে পারেন। আপনি যদি পছন্দ না হয় 2 নম্বরটা, তা আপনি 2 নম্বরে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করবেন, তাহলে ওটা চলে যাবে এবং দেখুন এখানে একটি অ্যানিমেশন থেকে যাবে। আবার আপনি ট্রিগারের মাধ্যমে দেখতে পারেন যে এই অ্যানিমেশনটা চালু হবে কি অটোমেটিকলি নাকি ক্লিক করার পর। টাইটেল 1, যেহেতু এটা আমার টাইটেল 1, তো আমি যদি টাইটেল 1 এখানে ক্লিক করে দেই, তাহলে এইটা যখন আর কি প্রেজেন্টেশনটা চালু থাকবে, তখন যদি আমি এখানে ক্লিক করি তখনই জাস্ট অ্যানিমেশনটা হবে, তাছাড়া হবে না। আর ডিফল্টভাবে অ্যানিমেশনটা ডিফল্ট করা, অটোমেটিক করা রয়েছে। তো যাই হোক, তারপর আমি যদি অ্যানিমেশন 10-এ যাই, এখানে আমি বিভিন্ন ধরনের অপশন পাবো অ্যানিমেশনের জন্য। যেমন ধরুন এই অ্যানিমেশনটাতে আমি কি ইফেক্ট অপশনে প্রথমে এখানে ক্লিক করে, তারপর ইফেক্ট অপশনে ক্লিক করার মধ্যে আমি এখানে সাউন্ড দিতে পারবো, বিভিন্ন ধরনের এখানে সাউন্ড দিতে পারবো। ধরুন এই সাউন্ডটা দিলাম, তো এখানে আমি ভলিউমও চেঞ্জ করতে পারবো এবং আফটার অ্যানিমেশন কী হবে, হাইড, আমি যদি করি হাইড আফটার অ্যানিমেশন, তাহলে এটা হাইড হয়ে চলে যাবে, বা মাউস ক্লিক, হাইড অন নেক্সট মাউস ক্লিক, অর্থাৎ যখন ক্লিক করবো তখনই চলে যাবে, তাছাড়া এটা ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ অদৃশ্য হয়ে যাবে না। তো হাইড আফটার অ্যানিমেশন করলে অটোমেটিকলি হয়ে যাবে। তারপরে আমরা দেখুন অ্যানিমেশন টেক্সটে দেওয়া আছে বাই লেটার, অর্থাৎ লেটার বাই লেটার অ্যানিমেশন হবে। যদি আমি বাই ওয়ার্ড দিই তাহলে ওয়ার্ড হবে, বাই অল অ্যাট ওয়ান্স দিলে সবগুলোই আর কি একসাথে হবে অ্যানিমেশন, এটা বোঝাচ্ছে। তো যাই হোক, তারপর আপনি এখানে টাইমিং দেখতে পারেন, টাইমিংয়ে আপনি যে এখানে স্টার্ট অন ক্লিক, ক্লিকের উপরে এখানে স্টার্ট হবে, তাছাড়া স্টার্ট হবে না। আমরা যদি এখানে, আমরা এখানে ইয়াও করতে পারি আর কি, অটোমেটিকও করে দিতে পারি উইথ প্রিভিউস, অর্থাৎ আগের স্লাইড থেকেই শুরু হবে। তো যাই হোক, ডিলে কত সেকেন্ড ডিলে হবে, আগের স্লাইডের পরে কত সেকেন্ড পরে এই অ্যানিমেশনটা হবে, এটা দিতে পারবো। তারপর আপনি ডিউরেশন দিতে পারবো কত সেকেন্ড আর কি, যেমন দেখুন 0.5 সেকেন্ড অ্যানিমেশনটা হবে, এটা বারেও দিতে পারবো আমরা। তারপরে আপনি রিপিট করবো নাকি, অর্থাৎ একবার অ্যানিমেশনটা হওয়ার পর আবার হইতে থাকবে নাকি, নাকি নন করে দেওয়া আছে, কয়বার হবে বা হইতে থাকবে আনটিল নেক্সট ক্লিক দিলে, আপনি নেক্সট স্লাইড না আসা পর্যন্ত এটা, নেক্সট ক্লিক না পর্যন্ত এটা বন্ধ হবে না, বা আনটিল নেক্সট ইন টু ইন্ড অফ স্লাইড দিলে স্লাইডটা শেষ হওয়া পর্যন্ত এই অ্যানিমেশনটা হতে থাকবে। এভাবে আপনি অপশনগুলো ইংলিশ পড়লেই কিন্তু বুঝতে পারবেন, খুব সোজা জিনিস। আর রিওয়াইন্ড ওয়েন ডান প্লেইং, এটা দিলে আপনার আবার রিপিট হতে থাকবে, অর্থাৎ সাউন্ডটা আপনার রিপিট হতে থাকবে এবং সাউন্ডটাকে আপনি দেখুন অ্যানিমেট অ্যাজ পার্ট অফ ক্লিক সিকোয়েন্স, অর্থাৎ আপনি সিকোয়েন্স অনুযায়ীও ক্লিকের মাধ্যমে অ্যানিমেট করতে পারেন। একবার অ্যানিমেশন, একবার ক্লিক করলে একটা অ্যানিমেশন আসবে, তারপর ক্লিক করলে আরেকটা অ্যানিমেশন আসবে, এরকমও করতে পারবেন। তো এখানে আমরা যেহেতু একটাই ট্যাব, তাই এখানে একটাই টাইটেল রয়েছে, নাহলে এখানে আরও অপশন আসতো এবং ওইভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। টেক্সট অ্যানিমেশন এটা আপনি গ্রুপ বাইও করতে পারেন একসাথে আর কি, টেক্সট অ্যাজ ওয়ান অবজেক্ট, অর্থাৎ সবগুলো একটা অবজেক্ট হিসাবে আপনি এখানে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখানে ওকে বাটন ক্লিক করার মাধ্যমে হয়ে যাবে। দেখুন আমি একটি সাউন্ড দিয়েছি, তাই সাউন্ডটা শুনতেও পারতেছি, এখানে প্লে করার মাধ্যমে আমি অ্যানিমেশন প্যানে দেখতেও পারতেছি। দেখুন, তো চিন্তা করুন যে একটি পাওয়ার পয়েন্টে একটি ওয়ার্ড, লেটার, একটি সেন্টেন্সকেও অ্যানিমেশন করা যায়, তার মানে একটি প্রেজেন্টেশনকে কতটা না আকর্ষণ করা যাবে। শুধু স্লাইডকে নয়, আমরা ভিতরে কন্টেন্টকেও আমরা অ্যানিমেশন করতে পারতেছি, ভিতরে
কন্টেন্টগুলোকে আমরা বিভিন্ন আর কি আনন্দ দেয় অর্থাৎ নান্দনিক একটি ভিউ নিয়ে আসতে পারতেছি। ডিউরেশনের মধ্যে আমরা এইটার সময় নির্ধারিত করতে পারবো, যেটা আমরা এখানে দেখলাম ডিলে তো সেম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আর একটা জিনিস, যে অ্যানিমেশন পেইন্টার, এটা অ্যাডভান্স অ্যানিমেশন ইয়েতে আছে, এটা একটি কপি করে, দেখেন কপি দ্য অ্যানিমেশন ফ্রম ওয়ান অবজেক্ট অ্যান্ড অ্যাপ্লাই টু এট অ্যানাদার। অর্থাৎ আমি যেমন স্বাক্ষরে লিখলাম, আমি যদি নিচে এখানে আর একটা কোনো কথা লিখতাম, তো সেখানে আমি এটা পেস্ট করার জন্য ব্যবহার করতে পারতাম, মতলব এই অ্যানিমেশনটা। যেমন দেখুন, ডাবল ক্লিক দিস বাটন টু অ্যাপ্লাই দ্য সেম অ্যানিমেশন টু মাল্টিপল অবজেক্ট ইন দ্য প্রেজেন্টেশন। আশা করি আপনারা এটার অপশনটা বুঝতে পেরেছেন, যে অন্য কোনো ইয়া যদি থাকে আমি ওখানে ডাবল ক্লিক করে এটার আর কি যেই ইফেক্টগুলো ছিল, যেই আর কি অ্যানিমেশনগুলো ছিল, সেগুলো কপি করে অন্য অবজেক্টেও আমি দিতে পারবো ডাবল ক্লিক করার মাধ্যমে। তো যাই হোক, অ্যানিমেশন ট্যাবে এই পর্যন্তই, আর আজকের টিউটোরিয়ালও এই পর্যন্তই আসলে। তো সবাইকে ধন্যবাদ।